নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সোমাস ব্যঞ্জন রেসিপি। সোমাস ব্যঞ্জন রেসিপি চ্যানেলে আপনাদের স্বাগত। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে দেশ বিদেশে নানান ধরনের নতুন নতুন রান্নার সন্ধান পেতে আজই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করার জন্য রেড বাটনটা প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। তাহলে আমি যখনই কোনো রেসিপি আপলোড করব, তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আমার আজকের রেসিপি মানকচু বাটা। আজ আমি মানকচু বাটা তৈরি করব। এটা খুব টেস্টি একটা রেসিপি। দুপুরে গরম গরম ভাতের সাথে এই মানকচু বাটা খেতে কিন্তু খুব ভালো লাগে। চলুন দেখে নিই কীভাবে তৈরি করছি এই রেসিপিটা। আমি এরকম এক ফালি কচু নিয়ে নিয়েছি। কচুটাকে এরকম পাতলা পাতলা টুকরো করে কেটে নিয়েছি। এবার এই কচুগুলো একটা মিক্সিং বোলে নিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। কচুটাকে মিক্সিতে খুব ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি। একটা বাটির মধ্যে একটা পাতলা সাদা পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি। এবার এই কচু বাটাটা এর মধ্যে দিয়ে দেব। পুরো কচুটা কাপড়ের মধ্যে নিয়ে নিয়েছি। এবার কাপড়টাকে এইভাবে গুটিয়ে হাত দিয়ে ভালো করে চেপে চেপে জলটা বার করে দেব। এইভাবে চেপে চেপে কচুর এক্সেস জলটা বাদ দিয়ে দিলে গলা ধরার সম্ভাবনাটা থাকে না। এইভাবে খুব ভালো করে চেপে চেপে জলটা বার করে দেব। দেখতে পাচ্ছেন অনেকটা এক্সট্রা রস বেরিয়েছে। এবার এইটা ফেলে দেব। এবার কচুটা বাটির মধ্যে ঢেলে দেব। কচুটা একটা সাইডে রেখে দেব। আমি হাফ কাপ নারকেল কোড়া নিয়েছি, এটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেব। এর মধ্যে 7-8টা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেব 1/2 টেবিল চামচ কালো সরষে, দেব 7 মতো নুন। এবার এগুলো মিক্সিতে একটু গ্রাইন্ড করে নেব। এবার এই সর্ষে নারকলের পেস্টটা কচুর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ সর্ষের তেল। এবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। কচু বাটাটা একটু ঝালঝালি ভালো লাগে, তাই আমি 7-8টা মতো কাঁচা লঙ্কা দিয়েছি। ঝালটা আপনারা আপনাদের 7 মতো দিয়ে নেবেন। তৈরি হয়ে গেল আমাদের মানকচু বাটা। রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবেন। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন। আবার দেখা হবে অন্য আরেকটা রেসিপির সাথে। আজকের মতো আসি, নমস্কার।